কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। আমার এই বিয়ের পরে দেখি এসে শ্বশুরমশাই স্বামী দুজনাই ঠাকুরের গড়ার কাজেই ছিল। সিজনের সময় কলকাতায় কাজ করতেন, আবার তারপরে এই যখন বাড়িতে বসে থাকতো তখন এই এই কাজ, পটের কাজ। উনি আমাকে একটা ইয়েতে মানে কাগজে একটা উনি সে হয়তো শিবের হাতটা ভালো পারতাম না, নারায়ণটা ভালো পারতাম না, ওইগুলো একে একে দিয়েছে। দিয়ে পরে আমি ঘরে পেন্সিল দিয়ে খড়ি দিয়ে ঘরের মেঝেই মানে যেমন সেদিকে ওরকম করে দাগা বুলি দিচ্ছি, আমি বুলে বলে লিখে লিখে তারপরে এতেই তুলেছি। যখন উনি কলকাতায় থাকতো কিছু কাজ করে আমি ঘরে জমিয়ে রেখেছি লাল লং টং দিয়ে, তখনই আমার মানে খুব উনি খুশি হয়েছে, আনন্দ মানে দেখছে এতগুলো ওই পটে করে রেখেছে। কাজ যাওয়াকে যদি রাগ দাগ আমার একটু হতো, আমি কাজ যদি না বসতাম আমাকে কখন আমাকে বলবে তুমি কাজে বসো কাজে বসো কাজে বসো, এই জন্য আমার মন ছটফট ছটফট করতো কাজের জন্য। সকালে উঠে চান টান করে সেই পুজো টুজো করে ওখানে আমাকে বসতেই হবে, পয়সার থেকেও আমার নেশা। আমরা রেবাদির হাতের কাজ দেখে ওনার ফোন নাম্বার আর ঠিকানা জোগাড় করে কৃষ্ণনগর ঘুর্ণিতে ওনার বাড়িতে যাই, আমাদের পুজো চালচিত্রটা ওনাকে করে দিতে অনুরোধ করি। এই বয়সেও ওনার কাজের প্রতি ডেডিকেশন আর ডিটেলিং জাস্ট অসাধারণ। আমার মেয়েরা বারণ করে যে মা এত চেপে আর কাজ করতে হবে না, কিন্তু তাও আমি ছাড়তে পারবো না, আমি যতদিন পারবো কাজ করবো।